অর্গ্যানিক কেমিস্ট্রিতে ইউজ হবে, সেটাকে বলে হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স। তুই ওটাকে ভ্যানডারওয়ালস ফোর্সও লিখতে পারিস ক্লাস টুয়েলভে, ঠিক আছে? তাহলে এটা আমার কী বলে বলতো, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ক্লিয়ার? যারা যারা এক্সামের কপিগুলো দিস নি, আমি শুধু দেখছি কে কে দিচ্ছিস না। হ্যাঁ, আমি নেক্সট দিন ফোন করবো, ফোনটা করবো হচ্ছে নেক্সট মানডেতে বাড়িতে কল করবো, কারণ আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, নেক্সট মানডেতে আমি বাড়িতে কল করবো। হ্যাঁ, যে এক্সামগুলো পরের এক্সামের সিলেবাস তো বলিনি, আগের এক্সামের সিলেবাস যারা যারা দিস নি, আগের এক্সামগুলো অনেক দিন হয়ে গেছে। ভ্যান্ডারওয়াল কেমিক্যাল বন্ডিংয়ে, কিন্তু এখান থেকে স্কুলে কোশ্চেন আসে না, তার কারণ কি, ভ্যান্ডারওয়ালসের কনসেপ্টটা তোকে বুঝতে হবে। তুই ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন নাম দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করবি, কিন্তু সেটা আমি যদি কি নাই জানি তাহলে আর কী লাভ হলো? এটা কেমিক্যাল বন্ডিংয়েরই, বুঝতে পেরেছিস তো? বুঝেছিস? ক্লিয়ার? সেকেন্ড র্যাঙ্ক আমার চলে গেছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তিন নম্বর আমার আসতে হচ্ছে লেখ, আচ্ছা আয়ন আয়ন ইন্টারাকশনকে কী বলবো বলতো? আয়ন আয়ন ইন্টারাকশনকে কী বলবো? আয়নিক বন্ড, এক্স্যাক্টলি। আয়ন আয়ন ইন্টারাকশন মতো আয়নিক বন্ড হয়ে গেছে। দেখ, এতক্ষণ অব্দি যে দুখানে আমি তুই করলাম, দুটোর মধ্যে কী ছিল বলতো? ফার্স্ট র্যাঙ্কে ছিল আয়ন, এখানে ছিল ডাইপোল, মানে পোলারিটি ছিল। তারপরটা কী করলাম বলতো? ডাইপোল ডাইপোল, মানে দুজনের মধ্যেই পোলারিটি ছিল। এইবারে তিন নম্বরে কে আসছে? একজন আয়ন থাকবে, ফার্স্টে একজন থাকুক আয়ন, তারপরে একজন থাকবে নন পোলার বেসিক্যালি, তাহলে আয়ন। আর এইবার এটাকে বলে কি, ইনডিউসড ডাইপোল। লেখ, আয়ন আর ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন, আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। ইনডিউসড ডাইপোল মানে কি বলতো? ইনডিউস করেছি আমি, মানে ইনডিউস করেছি মানে কি, ওর মধ্যে আমি এনেছি ব্যাপারটা, ছিল না আগে থেকে কিন্তু আমি ওর মধ্যে ব্যাপারটা আনলাম। কীভাবে এনেছি চল দেখা যাক, এদিকে ভালো করে দেখ। সাপোজ তোর কাছে ছিল হচ্ছে, ধর এইচ প্লাস আছে, এইচ প্লাস আছে, ঠিক আছে, এইচ প্লাস, এইচ প্লাস, এটা হচ্ছে আমার কোন পার্টে গেল? আয়নের পার্টে গেল এইচ প্লাস। ধর আমি এর পাশে আরেকটা মলিকুল নিয়েছি কি, এইচ টু, ভালো করে দেখবি এইচ টু, এইচ টু কি আমার পোলার না নন পোলার? এইচ টু আমার পোলার না নন পোলার? নন পোলার অবভিয়াসলি, কারণ দুজনেই হাইড্রোজেন, দুজনেই ইলেকট্রনের কোনো ডিফারেন্সই নেই, তাহলে কেউ কারোর দিকে ইলেকট্রন টানতেই পারবে না। বুঝেছিস? এটা হচ্ছে আমার কী গেল, নন পোলার মলিকুল। এখন ইনডিউসড ডাইপোল মানে কি? ইনডিউসড ডাইপোল মানে হচ্ছে সোজা কথা, একটা আয়ন আমার ওর মধ্যে একটা ডাইপোল জেনারেট করবে, ঠিক আছে? কীভাবে করবে, এদিকে ঠান্ডা মাথায় ভালো করে দেখ। এইচ টু মানে, আমি যদি ওকে এইচ টুর ইলেকট্রন ক্লাউড দেখাই, এটা হচ্ছে এইচ টুর ইলেকট্রন ক্লাউড। দেখ, এইচ টু নন পোলার, এটা হচ্ছে আমার ইনডিউসড ডাইপোল। এখন ইনডিউসড ডাইপোল কথাটা এখনও আসেনি, আমি এখন তোকে দেখাচ্ছি এইচ টু আমি একটা নন পোলার নিয়েছি। এবার ইনডিউসড ডাইপোল মানে কি, আয়নটার জন্য এর মধ্যে ডাইপোল ইনডিউস করছি, আয়নটা এর মধ্যে গিয়ে ডাইপোল জেনারেট করলো, তারপরে একটা ইন্টারাকশন হবে, সেই জিনিসটা আমি এখন তোকে দেখাচ্ছি। এটা আমার দেখ নন পোলার ছিল। এবারে নন পোলারের পাশে সাপোজ একটা এইচ প্লাস আছে, এইচ প্লাস আমার কাকে চাইছে বলতে, ইলেকট্রনকে চাইছে। তার মানে এটা কোনো একটা ইনস্ট্যান্টে এইচ প্লাসের আমার ইলেকট্রন চাই তো, বেসিক্যালি কোনো একটা ইনস্ট্যান্টে আমার এই পুরো এইচ টুর ইলেকট্রন ক্লাউড আমার এর দিকে শিফট করে যাবে, যাবেই কোনো একটা ইনস্ট্যান্টে আমার যেতেই পারে এটা। সেই ইনস্ট্যান্টে দাঁড়িয়ে আমি তুই কী বলতে পারি বলতো? সেই ইনস্ট্যান্টে, যে ইনস্ট্যান্টে আমার এইচ প্লাসের অ্যাট্রাকশানের জন্য এইচ টুর পুরো ইলেকট্রন ক্লাউড এইচ প্লাসের দিকে শিফট করে গেল, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখ তোকে লিখতে পারি এই হাইড্রোজেনের মাথায় মাইনাস চার্জ আসলো, বলতে পারি সেই মুহূর্তে দাঁড়িয়ে, নিজে থেকে আসেনি, অন্য কেউ এসে এটা করছে, বুঝতে পারলি তো? অন্য কেউ এসে একটা এর মধ্যে ইনডিউস করলো, অন্যের এফেক্টের জন্য এটা হলো, হাইড্রোজেনের মাথায় হালকা মাইনাস হলো আর এই হাইড্রোজেনের মাথায় প্লাস হলো। বুঝেছিস? ক্লিয়ার? এটা এসে আমার এর মধ্যে ইনডিউস করলো, এই ইন্ডাকশানের জন্য। দেখ, তারপরে দেখ এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। বুঝেছিস? কী বুঝলি না বল? এই এইচ প্লাস, এই হাইড্রোজেন, এটা তো নন পোলার ভাই, নন পোলার মানে কি, নর্মাল ইলেকট্রন ক্লাউড পুরো সিস্টেম জুড়ে ছড়িয়ে আছে, এইচ প্লাসের তো ইলেকট্রনকে চাই, ইলেকট্রন চাই, তার মানে কী বলতো, এই হচ্ছে আমার এই পুরো সিস্টেমের ইলেকট্রনকে কোনো একটা ইনস্ট্যান্টে পুরো নিজের দিকে ধর টেনে নিয়েছে, কোনো একটা ইনস্ট্যান্টে ছবিটা ধর আমার এরকম হয়ে গেছে, পুরো ইলেকট্রন ক্লাউড এর দিকে শিফট করে গেছে কোনো একটা ইনস্ট্যান্টে। সেই ইনস্ট্যান্টে দাঁড়িয়ে আমি কী বলতে পারি? দেখ, যদি একদিকে ইলেকট্রন চলে আসে, তার মানে অন্য একদিক থেকে ইলেকট্রন নিশ্চয়ই বেরিয়ে চলে গেছে, এদিকে যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি হয় তাহলে এদিকে ইলেকট্রন ডেন্সিটি কম হতে হবে, তার মানে সেই ইনস্ট্যান্টে দাঁড়িয়ে আমি দেখ এটা লিখলাম, এদিকে ডেল্টা মাইনাস, এদিকে ডেল্টা প্লাস, ঠিক আছে? তখন আমি কী বলতে পারি বলতো? দেখ, তখন একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, সেই মুহূর্তের ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমি কী বলবো? আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। বুঝতেই পারছিস এটা খুব কম সময়ের জন্য হবে, কেন কি, তারপরে তো আমার আবার এটা ঘুরে যাবে খেলা, তারপর তো এটা তো সবসময় টেনে রাখতে পারবে না, এটা এত তো স্ট্রং নয়, এই জন্য আস্তে আস্তে র্যাঙ্কগুলো কিন্তু কমছে,
এটা তিন নাম্বার র্যাঙ্কে চলে গেছে, বুঝতে পেরেছিস? এটা কিন্তু টপের দিকে নেই, তিন নাম্বার র্যাঙ্কে চলে গেছে। হয়ে গেছে লেখা, ছবি এঁকে গেছিস, ওটা মাইনাস হবে, কোনটা মাইনাস হবে? এটা ইলেকট্রন টানলো, তাহলে ইলেকট্রন ওর দিকে শিফট করে গেছে, ওই জন্য এটা মাইনাস, এই জন্য এটা প্লাস। তো সেদিকেই তো মাইনাস দিয়েছে, দেখ ইলেকট্রন ওই দিকে শিফট করেছে, মাইনাসটা ওই জন্য ওইদিকে গেছে, এদিক থেকে শিফট করলে জন্য এদিকে প্লাস। হয়ে গেছে, হয়ে গেছে, ক্লিয়ার? লিখেছিস? চল চার নাম্বার এবার লেখ। আগেরটা ছিল কি আয়ন ডাইপোল, ডাইপোল ডাইপোল, এইবারে আছে কি আয়ন ইনডিউস ডাইপোল। পরেরটা কি করে বলতো? এইবারে দেখ পরেরটা, তার মানে দেখ ডাইপোল কথা বলিস না, দেখে দেখ ডাইপোল মোমেন্ট ইনডিউস করার জন্য আমার কাউকে না কাউকে তো চাই যার মধ্যে এরকম একটা চার্জ সেপারেটেড ভার্সন আছে। ডাইপোল মোমেন্টটা ইনডিউস করার জন্য আমার কাউকে একটা চাই যার মধ্যে এরকম চার্জ সেপারেটেড ভার্সন আছে। তাহলে পরের বারে দেখ আয়ন অলরেডি করে ফেলেছে, এইবারে আমি কাকে আনছি? ডাইপোল। তার মানে পরেরটা কি হবে? চার নাম্বারটা লেখ, ডাইপোল ইনডিউস ডাইপোল। তাহলে চারেরটা লেখ, ডাইপোল ইনডিউস ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। ঠিক আছে, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। দেখ ডাইপোল ইনডিউস ডাইপোল, তাহলে আমি একটা মলিকুল নিচ্ছি যার মধ্যে ডাইপোল মোমেন্ট আগে থেকেই ছিল। কাকে নিলাম? সাপোজ নিচ্ছে হচ্ছে HCl, HCl ইনডিউস ডাইপোল। ইনডিউস ডাইপোল মানে কি? যার মধ্যে আমি ডাইপোল মোমেন্ট জেনারেট করব সে আমার কি হবে? নন পোলার হবে। দেখ এই যদি পোলার হতো তাহলে তো আমার ডাইপোল ডাইপোল হয়ে যেত, আমার এই কেসটা হয়ে যেত। তাহলে এবার আমি কাকে নিয়েছি? একজন হচ্ছে আমার পোলার HCl যার মধ্যে ডাইপোল অলরেডি আছেই, আরেকজন আমি কাকে নিলাম? সাপোজ H2, H2কেই নিলাম, H2কেই নিয়েছি। ক্লিয়ার? এইবারে দেখ এখানেও আমার একই কেস, কীরকম? HCl এর তো অলরেডি আগে মাথায় হালকা প্লাস হালকা মাইনাস আছেই। ক্লিয়ার? দেখ এবারে কি হচ্ছে, ক্লোরিনের মাথায় হালকা মাইনাস এসছে, তাহলে হালকা মাইনাসের জন্য ক্লোরিন কী চাইবে ভাই? ওর ইলেকট্রন ক্লাউডকে চাইবে। সোজা কথা, একইভাবে আগেরবারে আয়ন চাইছিল, এইবারে হালকা মাইনাস চাইছে, একই ব্যাপার। যদি হালকা মাইনাস যদি চায় তার মানে কি মাইনাস এবার ইলেকট্রনকে চাইবে, নাকি ইলেকট্রনকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইবে? কোনটা চাইবে? মাইনাস চার্জ কি ইলেকট্রনকে চায় নাকি ঠেলে দূরে সরিয়ে দিতে চায়? ঠেলে দূরে সরিয়ে দিতে চাইবে। তাহলে সেই জন্য আমার কী হবে বলতো? এই ক্লোরিনের মাইনাসের জন্য কোনো একটা ইনস্ট্যান্টে ওই একইভাবে আমার কী হবে? এই ক্লোরিনের মাইনাসের জন্য কোনো একটা ইনস্ট্যান্টে আমার কী হবে বলতো? ইলেকট্রনকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। যদি দূরে ঠেলে সরিয়ে দেয় তাহলে কী হবে? এই হাইড্রোজেনের মাথায় তখন মাইনাস, আর এই হাইড্রোজেনের মাথায় প্লাস। বোঝা গেছে? সেই মুহূর্তে দাঁড়িয়ে এদের মধ্যে যে ইন্টারাকশান সেটা আমার কী হবে? সেটা আমার হবে হচ্ছে দেখ বেসিক্যালি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশান, বুঝলি? সেটা আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? বোঝা গেছে? তুই আমাকে বলতে পারবি এটা বেশি হবে না এটা বেশি হবে? কোনটা বেশি হবে? এটা তিন নম্বর র্যাঙ্ক আছে বলে বেশি হবে এটা বলবি না। কেন বেশি হলো? তার কারণ এখানে আয়ন খেলা খেলছিল, এখানে হালকা মাইনাস খেলা খেললো। হালকা মাইনাসের এফেক্ট নিশ্চয়ই আমার কমপ্লিটের মতন হবে না। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমার ডাইপোল ইনডিউস ডাইপোল, বুঝলি? লাস্ট সিস্টেম পাঁচ নাম্বার লেখ। এইটা আমার পুরো অর্গ্যানিক কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা ইউজ হবে, পাঁচ নাম্বারটা লেখ। ইনস্ট্যান্ট ডাইপোল ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্ট ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশান, ইনস্ট্যান্ট ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশান। দেখেছিস? ইনস্ট্যান্ট ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশান। এই কেসটা কি বেসিক্যালি? এটা হচ্ছে বেসিক্যালি দুজন, দেখ এতক্ষণ অব্দি যা যা করেছিলাম, দেখ কাপেলগুলোর মধ্যে একটার মাথায় কোনো রকমের একটা চার্জ ছিল, তাই না? যা যা করেছি দেখ, ফার্স্টটাতে দুজনের মাথাতেই চার্জ ছিল, এর মাথায় কমপ্লিট, ওর মাথায় হালকা। সেকেন্ডটাতে দুজনের মাথায় হালকা হালকা ডাইপোল ডাইপোল। দেখ তিন নম্বরে একজনের মাথায় কমপ্লিট, আরেকজনের মাথায় কিছু ছিল না। পরের বারে একজনের মাথায় হালকা, আরেকজনের মাথায় কিছু ছিল না। এইবারে আমার কোন কেস বলতো? সবচেয়ে এক্সট্রিম কেস, দুজনের মাথায় কোনো চার্জ থাকবে না, দুজনই হচ্ছে আমার এবার নন পোলার, বুঝলি? তাহলে দুজনই হচ্ছে নন পোলার। চলো এবার তোকে দেখাচ্ছি। সাপোজ আমার কি এটাও H2, আর তুই ওদিকেও ধর একখানে নিলি H2। আমি এখনও তোকে ইনস্ট্যান্ট ডাইপোল কথাটার মানে কি বলিনি, আমি তোকে এখনও ইনডিউস ডাইপোল কথাটার মানে কি এটাও বলিনি, আমি তোকে বললাম দুটোই আমার নন পোলার। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইড্রোকার্বন সিস্টেম, এটাই থাকে। কার্বন হাইড্রোজেন হাইড্রোকার্বন সিস্টেম মানে কি? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তুই পড়বি, শুধু কার্বন আর হাইড্রোজেনই আছে, ওদের মধ্যে পোলারিটি ডিফারেন্স এমন কিছু মারাত্মক বেশি নেই, ওদের সবার হচ্ছে এই কেসটাই ফলো হবে। আমি বেসিক কনসেপ্ট বুঝবো, এটাই সব জায়গায় অ্যাপ্লাই হবে এরপর। ঠিক আছে, বোঝা গেছে? চল এখানে দেখ কি হচ্ছে, কোনো একটা ইনস্ট্যান্টে এবার হাইড্রোজেনের কথা ভাবি। এই একটা হাইড্রোজেন, দেখ হাইড্রোজেন মানে কি? এটা আমি হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড আঁকলাম,
কোনো একটা ইনস্ট্যান্টে আমার কি হতে পারে, হতেই পারে, পুরো ইলেকট্রন তো ঘুরছে ভাই এখানে, কোনো একটা ইনস্ট্যান্টে কি হলো পুরো ইলেকট্রন ক্লাউড সাপোজ একটা দিকে শিফট করে গেছে। প্রোবাবিলিটির গল্প, প্রোবাবিলিটির কনসেপ্ট তো হতেই পারে, প্রোবাবিলিটির কনসেপ্টে কোনো একটা ইনস্ট্যান্টে পুরো ইলেকট্রন ক্লাউড আমার একটা দিকে শিফট করে গেছে, সেই মুহূর্তে আমি কী লিখতে পারি বলতো? সেই মুহূর্তে দেখ আমি এই সিস্টেমের মাথায় লিখতে পারি কি, যদি কোনো একটা ইনস্ট্যান্টে নিজের মধ্যেই এরকম ইলেকট্রন ক্লাউড শিফট করে যায়, সেই মুহূর্তে আমি লিখতে পারি দেখ এদিকে হালকা মাইনাস হয়েছে, এদিকে হালকা প্লাস হয়েছে, কোনো একটা ইনস্ট্যান্টে নিজের মধ্যে ইলেকট্রন যেহেতু ঘুরছে, প্রোবাবিলিটির কনসেপ্টে কোনো একটা ইনস্ট্যান্টে হতেই পারে মাইনাস পুরো একদিকে শিফট করে গেছে, যদি এদিকে মাইনাস শিফট করে যায় তাহলে ওদিকে তো আমার ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, বোঝা গেল? যদি এটা হয় বুঝেছিস, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কোনো একটা মোমেন্ট হলো পরের মুহূর্তে আবার ভেঙে যাবে, ইনস্ট্যান্টলি হতেই পারে, দিয়ে আবার পরের মুহূর্তে ভেঙে যাবে, আবার ছড়িয়ে গেল, হতেই পারে, প্রোবাবিলিটির অঙ্ক এখানে পুরো, ওগুলো তো ম্যাথ মিশে আছে। তাহলে দেখ এটা কী হলো, ছিল নন পোলার, কিন্তু দেখ এর মধ্যে কোনো একটা ইনস্ট্যান্টে আমার ডাইপোল মোমেন্ট হালকা হলেও জেনারেট হলো, এই জন্য এটাকে কী বলবো, ইনস্ট্যান্ট ডাইপোল, ইনস্ট্যান্ট ডাইপোল। এইবারে দেখ এর মধ্যে যেহেতু হালকা একটা ব্যাপার এসছে এরকম, ও আমার কী করবে, এই আমার একই খেলাটা খেলতে চাইবে পাশের জনের সাথে, ওই মুহূর্তে ওই মুহূর্তেও আমার কী করতে চাইবে, পাশের হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টানতে চাইবে। তাহলে সেই জন্য দেখ এটা আমার খুব কম প্লাস, এদিকেও আমি খুব কম মাইনাসই পাবো স্বাভাবিকভাবেই, বুঝেছিস? এই যদি আমার ইলেকট্রন ক্লাউডকে এটার মধ্যে ইনস্ট্যান্টলি জেনারেট হলো, সেটা আমার আবার পাশেরটার মধ্যে একটা এফেক্ট ফেলতে চাইছে, বুঝেছিস? সেটা আমার একটা পাশেরটার মধ্যে এফেক্ট ফেলতে চাইছে, কীভাবে ফেলবে, এটার ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে একটু টানবে আর এটা তো আমার উল্টো দিকে চলে যাবে। দেখ সেই মোমেন্টের যে ফোর্স অফ অ্যাট্রাকশান সেটাকেই আমি বলবো কী বলতো, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশান। বুঝতেই পারছিস পাঁচজনের মধ্যে এটা সবচেয়ে উইক, কেন? কারণ এটা ইনস্ট্যান্টলি হবে, আবার তো ইনস্ট্যান্টলি ভেঙেও যাবে, এটা খুব কম হবে, পাঁচজনের মধ্যে এটা সবচেয়ে উইক। এই জন্য পাঁচজনের র্যাঙ্কটা হচ্ছে এটা, যেখানে আয়ন আছে সে তো সবার স্ট্রং হবে, তারপরে আমার ডাইপোল ডাইপোল গেল, তারপরে গেল হচ্ছে আয়ন ইনডিউস ডাইপোল, তারপরে হচ্ছে ডাইপোল ইনডিউস ডাইপোল, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ডাইপোল ইনডিউস ডাইপোল, বুঝেছিস? এটা আমার কার মধ্যে হবে, সবার মধ্যে, এই পৃথিবীতে যত মলিকুল আছে সবার মধ্যে এটা হয়, সবার মধ্যে এই ফোর্স অফ অ্যাট্রাকশান থাকেই, নন পোলার নন পোলার, দেখ এও নন পোলার এও নন পোলার, সবার মধ্যে এই ফোর্স অফ অ্যাট্রাকশান থাকেই, বুঝতে পারলি? সবার মধ্যে কিন্তু এই ফোর্স অফ অ্যাট্রাকশান থাকবে। এই যে ফোর্স অফ অ্যাট্রাকশানটা এটাকেই বলে, লিখে রাখ, এটাকেই বলে লন্ডন ফোর্স, ঠিক আছে? ক্লিয়ার? ক্লাস টুয়েলভে কিন্তু ইউজ হবে, সলিউশন চ্যাপ্টারে লন্ডন ফোর্স এই টার্মটা ইউজ হতে চলেছে, বুঝতে পেরেছিস? তাহলে ইনস্ট্যান্ট ডাইপোল ইনডিউস ডাইপোল, এই হচ্ছে পাঁচটা অর্ডার। তাহলে ফার্স্ট কোশ্চেন এবার লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। আচ্ছা লন্ডন ফোর্সও বলে, আরেকটা লেখ তো এটাকে ডিসপারশন ফোর্সও বলে, ডিসপারশন ফোর্স, ডিসপারশন ফোর্স, লন্ডন ফোর্স অর ডিসপারশন ফোর্স। আচ্ছা চল ফার্স্ট কোশ্চেন এবার তুই লিখছিস, কম্পেয়ার কম্পেয়ার দ্য ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। সময় বাঁচানোর জন্য আমি তুই ভ্যান ডার ওয়ালস আর পুরো টার্মটা লিখবো না, ভিডব্লিউ লিখবি শর্টে, ভ্যান ডার ওয়ালসের জন্য ভিডব্লিউ। কম্পেয়ার দ্য ভ্যান ডার ওয়ালস মানে ভিডব্লিউ ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশনকেও তুই শর্টে FOA লিখবি, লিখবি, এগুলো লিখবি, ক্লাসে সময় বাঁচানোর জন্য করতেই হবে তোকে, ভিডব্লিউ FOA, ঠিক আছে? চল তোকে চার তিনটে পেয়ার দেওয়া আছে, ফার্স্ট পেয়ারটা লেখ, সিএল মাইনাস HBr, সিএল মাইনাস HBr, ঠিক আছে? সেকেন্ড পেয়ারটা, সেকেন্ড পেয়ার লেখ, Br মাইনাস H2, Br মাইনাস H2, পাশে জন্য এটা দেখে নে। তিন নম্বরটা লেখ, O2, O2, সিএল মাইনাস HBr, Br মাইনাস H2, তারপরে হচ্ছে O2, O2। তোকে বলেছে এই তিনখানা পেয়ার দেওয়া আছে, সাপোজ এটাকে বলেছে 1, এটাকে বলেছে 2, এটাকে বলেছে 3, এইবারে 1, 2, 3 অর্ডার কী হবে, বুঝতে পেরেছিস? মানে এই তিনটার মধ্যে আমি এটার মধ্যে এটার সাথে এটার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, নাকি এটা বেশি, না এটা বেশি, তিনজনের অর্ডার কী হবে, এই হচ্ছে কোশ্চেন, সিম্পল, বুঝলি? কোশ্চেন কী আছে, 1, 2, 3 দেওয়া আছে, এবার 1, 2, 3 অর্ডার কী হবে, 1 greater than 2 greater than 3, 2 less than 3 less than 1, না কী হবে, সাধারণ মাথা কী হবে, বোঝা গেছে? চল ফার্স্ট 1 আমি দেখি কী হবে, আমাকে র্যাঙ্কটা মাথায় রাখতেই হবে। ফার্স্ট অপশানে কী আছে বলতো, সিএল মাইনাস HBr। আচ্ছা সিএল মাইনাস মানে কি, আমার আয়ন, অবভিয়াসলি সিএল মাইনাস হচ্ছে আয়ন, খুব ভালো কথা। HBr, HBr কি পোলার না নন পোলার বল, HBr পোলার, কেন? ব্রোমিন ভাই আছে, FONClBriSCH, ওর মধ্যে ব্রোমিন আছে, ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে H এর মাথায় হালকা প্লাস, ব্রোমিনের মাথায় হালকা মাইনাস, HBr হচ্ছে পোলার, তাহলে এটা আমার কোন কেস গেল বলতো, এটা আয়ন আর এটা আমার কি ডাইপোল, তাহলে এটা হচ্ছে আয়ন এটা ডাইপোল, তাহলে এটা আমার চলে গেল হচ্ছে আয়ন ডাইপোল। কত নম্বর র্যাঙ্ক ছিল এটা, 2 নম্বর র্যাঙ্ক ছিল, আয়ন ডাইপোল ছিল হচ্ছে 2 নম্বর র্যাঙ্ক, তাই না? সরি 1 নম্বর র্যাঙ্ক, আয়ন ডাইপোল ছিল হচ্ছে 1 নম্বর র্যাঙ্ক,
আয়ন ডাইপোল ছিল এক নম্বর র্যাঙ্ক, লিখেছিস লিখেছিস বুঝেছিস, আয়ন ডাইপোল র্যাঙ্ক ওয়ান ছিল। সেকেন্ড কেসটা বিআর মাইনাস এইচ টু, বিআর মাইনাস মানে আয়ন, এইচ টু মানে পোলার না নন পোলার, নন পোলার এক্স্যাক্টলি, আয়ন নন পোলার, তার মানে এটা কি আয়ন ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল মানে কেস নাম্বার থ্রি, তার মানে র্যাঙ্ক ছিল হচ্ছে তিন। তারপর এটা ও টু, ও টু, ও টু মানে কি ভাই পোলার না নন পোলার, নন পোলার, তার মানে এটা হচ্ছে লাস্ট একদম পাঁচ নাম্বার র্যাঙ্ক। তার মানে আমার অর্ডারটা কি হলো বলতো, চলো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তার মানে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। ঘুম পাচ্ছে কার? নেক্সট কোশ্চেন লেখ একইভাবে, একইভাবে কোশ্চেন, নেক্সট কোশ্চেন লেখ, কথা বলিস না, বল। ফার্স্ট আছে হচ্ছে ফার্স্ট পেয়ারটা আছে লেখ, মানে এ এ লেখ, এইচ সি এল এইচ সি এল, এ লেখ এইচ সি এল এইচ সি এল। পরের কোশ্চেনের ওই যেরকম সেট লিখলি এবিসি, ফার্স্ট সেট এইচ সি এল এইচ সি এল, সেকেন্ড সেট মানে বি সি এল মাইনাস সি সি এল ফোর, সি এল মাইনাস সি সি এল ফোর, তারপরেরটা হচ্ছে এইচ টু এইচ বি আর, থার্ড অপশান হচ্ছে এইচ টু এইচ বি আর। দেখ তোকে কিন্তু এই অর্ডার পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, আমরা জাস্ট কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য করলাম, কারণ তোর সব জায়গায় ইউজ হতে চলেছে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, এই টার্মটা ইউজ হবে, আর কিচ্ছু হবে না এখান থেকে, আর কিছু আসবে না। বল কী হবে অর্ডার, ফার্স্ট অপশান কী আছে, এটা কোনটা হবে, এইচ সি এল এস এল, সেকেন্ড অপশান মিলিয়ে নিস ঠিক আছে, এইচ সি এল এস এল, তারপর এটা কি লেখা আছে সি সি এল ফোর, তারপর এইচ টু আর এইচ বি আর, এইচ টু এইচ বি আর, তাই তো। আচ্ছা চল দেখি, এইচ সি এল এইচ সি এল, এইচ সি এল কি ভাই পোলার, এইচ সি এল পোলার, আরেকটা এইচ সি এল পোলার, তার মানে ডাইপোল ডাইপোল, এটা ডাইপোল ডাইপোলের র্যাঙ্ক কত, টু, ডাইপোল ডাইপোল হচ্ছে র্যাঙ্ক টু। সি এল মাইনাস সি সি এল ফোর, সি এল মাইনাস ভাই কি আমার আয়ন, সি সি এল ফোর, সি সি এল ফোর হচ্ছে নন পোলার মলিকুল, কেন নন পোলার, সি সি এল ফোরের স্ট্রাকচার রেখে নেট ডাইপোল মোমেন্ট আমার তোর ক্যালকুলেট করা আছে, দেখবি জিরো হয়েছিল, সি সি এল ফোর স্ট্রাকচার রেখে নেট ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করেছিলাম, জিরো এসেছিল, নন পোলার ছিল, তার মানে সি সি এল ফোর হচ্ছে আমার নন পোলার, তার মানে এটা আয়ন, এটা ইনডিউস ডাইপোল, র্যাঙ্ক কত, আয়ন ইনডিউস ডাইপোল, র্যাঙ্ক হচ্ছে তিন, বুঝলি ঠিক আছে। টুইস্ট পেয়েছিস গল্পে, এইচ টু এইচ বি আর, তেমন অত উত্তেজিত হবি না ঠিক আছে, ঠান্ডা মাথায় করবি, সি সি এল ফোর বন্ড পোলার আছে, ওভারঅল তো মলিকুলটা নন পোলার, এইচ টু এইচ বি আর কোনটা বেটা, এইচ বি আর হচ্ছে আমার কি ডাইপোল, আর এইচ টু হচ্ছে ইনডিউস ডাইপোল মানে নন পোলার, ডাইপোল ইনডিউস ডাইপোল, কত নম্বর ছিল, র্যাঙ্ক চার, ওই যে এখনও লেখা আছে, তাহলে কী হলো অর্ডার, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, বোঝা গেছে, ক্লিয়ার, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, হয়ে গেছে লেখা। চল পরেরটা লেখ, কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না, কথা বলতে নেই, দেখ পরের কোশ্চেন লেখ, এফ টু এফ টু, বিআর টু বিআর টু, সিএল টু সিএল টু, আই টু আই টু, চারটে সেট, দেখ সবকটাই আমার এবার সেম হয়ে গেছে না, সবকটাই কোন কেসের মধ্যে ঢুকে গেছে, সবকটাই কি পোলার না নন পোলার, এফ টু কি ভাই নন পোলার, ফ্লুরিন একা থাকলে পোলার, মানে একা থাকলে পোলার মানে কি একটা অন্য কারোর সাথে একা থাকলে পোলার হবে, ফ্লুরিন ফ্লুরিন তো আমার নন পোলার, কারণ একটা ফ্লুরিনের সাথে আরেকটা ফ্লুরিনের বন্ড, কারণ মাথায় প্লাস মাইনাস নেই, এটা আমার একদম লাস্ট কেসটা, দুজনেই নন পোলার, তাহলে কী হচ্ছে বলতো, সবাই তো আমার লাস্ট কেসে চলে গেছে, তাহলে যখন আমি ওই র্যাঙ্ক দিয়ে কিছুতে আসতে পারলাম না, তখন আমার যাবে হচ্ছে পরের কনসেপ্টটা, পরের কনসেপ্টটা কি চল দেখি, তার মানে এখানে আমার লাস্ট কেসে গেছি বুঝলি, লাস্ট কেসে, লাস্ট কেসের মধ্যে এবার আমি তুই ডিটেলসে ঢুকবো, দেখ লাস্ট কেসের মধ্যে কী আছে, এটা কিন্তু আমার অর্গ্যানিকই ইউজ হবে এই কনসেপ্টটা, এদিকে তাকা, বেসিক্যালি ভ্যান ডার ওয়ালস ফোর্স বলতে আমি তুই এখন থেকে না, দেখ ওই প্রথম চারটে আমি আর ভ্যান ডার ওয়ালস ফোর্স, ওটাও ভ্যান ডার ওয়ালস ফোর্সেরই পার্ট, কিন্তু ক্লাস টুয়েলভে দেখবি ওই ওই চারটে আর কোথায় ইউজ হয় না ইউজুয়ালি, এক নম্বর একমাত্র পাঁচ নাম্বারটাই সব জায়গায় ইউজ হতে চলেছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে ওটাকেই বলে, সবকটাই ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে চলছে, তো ক্লাস চলাকালীন আমি তুই ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে বুঝবি ওই লাস্টের কথাটাই বলছি হয়তো,
ঠিক আছে, বা লন্ডন ফোর্স চলে, আমরা লন্ডন ফোর্সও বলতে পারি। দেখ এখানে সবার মধ্যেই লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এইবারে আমি কি দেখলাম লাস্ট কেসটা কি হয়েছিল বলতো, কোনো একটা ইনস্ট্যান্ট মোমেন্টে একজনের মধ্যে ডাইপোল জেনারেট হলো, ও আমার অন্যের মধ্যে গিয়ে ইন্ডিউস করলো, ওটাই তো ছিল লাস্ট কেসটা। এখন তুই দেখ এদিকে, সাপোজ কারোর যদি সারফেস এরিয়া বেশি হয়, ধর এটা আমার নন পোলার আর ধর এটাও আমার নন পোলার, দুজনেই ধর আমার নন পোলার ছিল, কোনো একটা ইনস্ট্যান্টে যদি এর মধ্যে ধর মাইনাসগুলো ধর একদিকে চলে আসছে, কোনো একটা ইনস্ট্যান্ট, এটাই তো হতো লাস্ট কেসে, কোনো একটা ইনস্ট্যান্টে মাইনাসগুলো ধর এদিকে আসছে, তাহলে এ আমার কী করবে, দেখ পাশের দিকে এদিকে প্লাস আনতে চাইবে, ধর এটার সারফেস এরিয়া এইটুকু, আরেকজন ধর আছে তার সারফেস এরিয়া ধর এইটুকু, ঠিক আছে, মাইনাস এখানে আসলো আর এখানে ধর এই যে প্লাস এসছে, দেখতে পাচ্ছিস না তো, ওই জন্য আমি ছোটো করে গেছি। তাহলে বলতে এবার এখানে দেখ আমার কী হচ্ছে ভাই, এদের মধ্যেও লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, এদের মধ্যেও লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, বল দেখি কোনটা স্ট্রং এক্স্যাক্টলি এখানে, কারণ এখানে সারফেস এরিয়া বেশি, তাহলে যদি সারফেস এরিয়া বেশি হয় অন্যের সাথে খেলা খেলছে বেশি জায়গা জুড়ে, দুজনেই উইক, দুজনের মধ্যে কে বেশি উইক, এটা বেশি উইক, তার মানে কী বলতো, ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের সাথে আমার সারফেস এরিয়া রিলেশন আছে, সারফেস এরিয়া বাড়লে ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে না কমবে, তাহলে দেখে বল, তার মানে চল খাতায় তুই লেখ, ভিডব্লিউএফ মানে ভ্যান্ডারওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, এই কনসেপ্ট দিয়ে প্রচুর কোশ্চেন অর্গ্যানিকে এক্সপ্লেন হবে, ভ্যান্ডারওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, বুঝলি, ভ্যান্ডারওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, বুঝেছিস? আচ্ছা এইবারে দেখ, এখন এফ টু, বিআর টু, সিএল টু, আই টু, বলতে পারবি কার সারফেস এরিয়া বেশি? আই টু, কেন? সাইজে বড়, ফ্লুরিন থেকে তুই আয়োডিনের দিকে যাচ্ছিস, ফ্লুরিন টেবিলে যত তুই উপর থেকে নিচের দিকে যাস একটা করে নতুন নতুন সেল ঢুকতে থাকে, সাইজ বড় হচ্ছে বেসিক্যালি, তার মানে কি হচ্ছে বলতে, এখানে আমার সোজা কথা সারফেস এরিয়া বাড়ছে। দেখ এই রিলেশনটাকে আমি ঘুরিয়ে আরও একটা জিনিসে কনভার্ট করে দিতে পারি, দেখ মলিকুলার মাসও বাড়ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, মলিকুলার মাসও বাড়ছে, তার মানে এই কনসেপ্টটার সাথে তুই আরও একটা জিনিস লিখে রাখতে পারিস, ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার মাস। কিন্তু এগুলো আমি কখন অ্যাপ্লাই করব, যখন আমার এক থেকে পাঁচ আমার খেলা খেলছে না, এক থেকে পাঁচ যদি আমি কনক্লুশন আসতে পারছি না, তখন আমার এই জিনিসগুলো অ্যাপ্লাই হবে, বুঝলি, যদি আমার একজন আয়ন থাকে একজন ডাইপোল তখন এসব করবো না, কিন্তু তখন আমার ডাইরেক্ট এটাই হয়ে যাবে, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার ভ্যান্ডারওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার মাস, ঠিক আছিস? তাহলে বল এবার এদের কী হবে অর্ডার, এক্স্যাক্টলি ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, বোঝা গেল? এটা আমার সবচেয়ে বেশি, তারপরে ওটা, তারপরে ওইটা, তারপরে সেইটা, হয়ে গেছে? চল নেক্সট কোশ্চেন লেখ, কষ্ট হচ্ছে? ওকে গুড, চল নেক্সট কোশ্চেন লেখ, ফার্স্ট কন্টেনারে কি আছে? এইচ এফ, এইচ এফ, আর রিপিট করছি না, ফার্স্ট কন্টেনারে কি আছে? এইচ এফ, এইচ এফ, সেকেন্ড কন্টেনারে কি আছে? এইচ সি এল, এইচ সি এল, থার্ড কন্টেনারে এইচ বিআর, এইচ বিআর, লাস্ট এটাতে আছে হচ্ছে এইচ আই, এইচ আই, ঠিক আছে, লিখেছিস? কোশ্চেনটা কি, কোশ্চেনটা লেখ, কম্পেয়ার বয়েলিং পয়েন্ট, কম্পেয়ার বয়েলিং পয়েন্ট, কম্পেয়ার বয়েলিং পয়েন্ট অফ এই চারখানা সেট, আচ্ছা ভাই দাও এদিকে তাকা, এই কোশ্চেনটা লিখেছিস তো, কম্পেয়ার বয়েলিং পয়েন্ট এই চারখানা সেটের বয়েলিং পয়েন্টের কম্পারিজন, তোকে যদি এদিকে একটু দেখ, তোকে যদি আমি এই চারজনের বয়েলিং পয়েন্ট বলতাম কী হতো বলতো, কার বয়েলিং পয়েন্ট বেশি? আই টুর বয়েলিং পয়েন্ট বেশি, কেন? কারণ এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। দেখ অর্ডারটা কী হতো বয়েলিং পয়েন্টের, আই টু গ্রেটার দেন সি এল টু গ্রেটার দেন বি আর টু গ্রেটার দেন এফ টু, দেখ তাই হয়, নর্মাল রুম টেম্পারেচারে, কথা বলিস সেদিকে দেখা, নর্মাল রুম টেম্পারেচারে আই টু হচ্ছে সলিড, ভাই বয়েলিং পয়েন্ট বেশি মানে নর্মাল রুম টেম্পারেচার সলিড হয়ে বসে আছে, সি এল টু নর্মাল রুম টেম্পারেচারে কী বলতো, সি এল টু নর্মাল রুম টেম্পারেচার, সি এল টু গ্যাস, বি আর টু হচ্ছে লিকুইড নর্মাল রুম টেম্পারেচারে, আর এফ টু হচ্ছে গ্যাস, সি এল টু নর্মাল রুম টেম্পারেচার, কিন্তু ক্লোরিন আমার গ্যাস হিসেবে থাকে না, ওই লিকুইড আর সলিডের মাঝামাঝি ভার্সানে আছে, ঠিক আছে, নর্মাল, নর্মাল ক্লোরিন সি এল টু, সি এল টু ইনফ্যাক্ট নর্মাল ইয়েই থাকে তোর, লিকুইডই থাকে নর্মাল সি এল টু, নর্মাল রুম টেম্পারেচার, বুঝতে পেরেছিস? দেখ আমার অবজারভেশনের সাথে তো মিলে গেল, বুঝেছিস? এইবার হচ্ছে আমার কাছে এইচ এফ, এইচ সি এল, এইচ বিআর, এইচ আই, তার মানে আমি তুই একটা জিনিস কী বুঝলাম বলতো, ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে বয়েলিং পয়েন্ট বাড়বে না কমবে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে বয়েলিং পয়েন্ট বাড়বে না কমবে, বাড়বে সোজা কথা,
নেটওয়ার্ক স্ট্রং হচ্ছে, ভাঙতে তোকে বেশি এনার্জি দিতে হবে। তার মানে এইখানে এই চারজনের বোঝা গেছে, তোকে বলেছে বয়েলিং পয়েন্ট কি হবে। এইবারে দেখ এদের মধ্যে ভ্যানডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের অর্ডার কি। দেখ এও ভাই পোলার, এও পোলার, এও পোলার, ও পোলার, এও পোলার, সবার মধ্যেই আমার ডাইপোল ডাইপোল কমন, সবাই ডাইপোল ডাইপোল কমন। তার মানে ডাইপোল ডাইপোল দিয়ে আমি কনক্লুশনে আসতে পারছিলাম না, তখন আমি কোথায় চলে গেলাম, মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস। মলিকুলার মাস বেসিসে কী দেখছি, এইচ আই, তারপরে এইচ বিআর, তারপরে এইচ এল, তারপরে এইচ এফ হওয়া উচিত, তাই তো? খুব ভালো কথা, এটা তো আমরা ভ্যানডারওয়ালস ফোর্সের বেসিসে দেখলাম। কে আছে সিনারিওতে, এদের চারজনের মধ্যে একজন আছে যে হাইড্রোজেন বন্ড করবে এর সাথে, এর সাথে হাইড্রোজেন বন্ড করবে এমন একজন আছে, কে আছে বলতো? এইচ এফ। একটা এইচ এফ আরেকটা এইচ এফের সাথে ভ্যানডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনে টেনে রাখবে, খুব ভালো কথা, কিন্তু ওর সাথে তো হাইড্রোজেন বন্ডটাও করবে। হাইড্রোজেন বন্ড যদি করে তার মানে কী হলো বলতো, তো হাইড্রোজেন বন্ড করবে, বাকিটা তো কেউ হাইড্রোজেন বন্ডের সিনারিওতেই আসছে না। তার মানে দেখ এইচ এফ এরা হচ্ছে সবাই কী করছিল, তিনজন শুধু ভ্যানডারওয়ালস করছিল, এই তিনজন শুধু করছিল ভ্যানডারওয়ালস, আর এইচ এফ আমার কী হলো ভ্যানডারওয়ালস প্লাস হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের ইয়ে কী হয় অর্ডার, দেখ হাইড্রোজেন বন্ড গ্রেটার দেন ভ্যানডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তার মানে এই পুরো ডিজাইনের জন্য এইচ এফ আমার আর ওই লাস্টে বসে থাকবে না ভাই, ও চলে আসবে সবার ফার্স্টে, কারণ ওখানে ভ্যানডারওয়ালস ফোর্স প্লাস হাইড্রোজেন বন্ড আছে। তাহলে সেই জন্য আমার কী হলো অ্যাকচুয়াল অর্ডার আমার কী হয় বলতো, এইচ এফ গ্রেটার দেন এইচ আই, গ্রেটার দেন এইচ বিআর, গ্রেটার দেন এইচ সি এল। রিজন কি, এখানে ভ্যানডারওয়ালস প্লাস হাইড্রোজেন বন্ড ঢুকে গেছে, ভ্যানডারওয়ালস প্লাস হাইড্রোজেন বন্ড ঢুকে গেল। এই হচ্ছে অর্ডার, ক্লিয়ার বোঝা গেছে? চল তোদের হাতে এখনো পাঁচ মিনিট আছে, চল তিন মিনিট তো আছে, তো তিন মিনিটে হয়ে যাবে একটা কোশ্চেন, চল লাস্ট কোশ্চেন লেখ। ক্যালকুলেট পার্সেন্টেজেস ক্যারেক্টার, এটা একদম ছোট্ট কোশ্চেন, ক্যালকুলেট পার্সেন্টেজেস ক্যারেক্টার, ক্যালকুলেট পার্সেন্টেজ এস ক্যারেক্টার ইন, পার্সেন্টেজ এস ক্যারেক্টার, পার্সেন্টেজে ভাই সাইন দিবি, টি আর সি এন টি এ জি কেউ লেখে, ক্যালকুলেট পার্সেন্টেজ এস ক্যারেক্টার ইন ইন। কোশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে এস পি, কোশ্চেন নাম্বার টু হচ্ছে এস পি টু, কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে এস পি থ্রি। ক্যালকুলেট পার্সেন্টেজ এস ক্যারেক্টার ইন এস পি, এস পি টু, এস পি থ্রি, লিখেছিস কোশ্চেন? আমাকে তিনটেতে আমার এস ক্যারেক্টার ক্যালকুলেট করতে হবে। দেখ বেসিক্যালি কোশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার তোকে দেখাচ্ছি, এদিকে দেখা, এস পি পার্সেন্টেজ এর মধ্যে এসটা কত পার্সেন্ট আছে এইটা বলতে পারবি, কত পার্সেন্ট আছে, পার্সেন্টেজে কত হবে? এক্স্যাক্টলি 50%। আমার এটার অ্যান্সার হচ্ছে বলতে কি, পার্সেন্টেজ এস ক্যারেক্টার 50। তোকে পরীক্ষায় এটা ক্যালকুলেট মানে কি, ওই ক্যালকুলেশন করতে হবে না, তোকে অ্যান্সারটা লিখতে হবে সোজা কথা। তাহলে পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত, 50, কষ্ট হচ্ছে খুব বুঝতে, এস পি দুজনে মিলে 100, তাহলে এস 50 পি 50, ভয়ঙ্কর লেভেলের কোনো ক্যালকুলেশন এর মধ্যে নেই ভাই। বল এস পি টুতে কত হবে, হ্যাঁ এক্স্যাক্টলি 33.33%। আর লাস্টে বল এস পি থ্রি কত হবে, 25, বুঝলি? বোঝা গেছে? এই হচ্ছে ক্যালকুলেশন। তো কথা বলে পার্সেন্টেজ অফ পি কত হবে, এস পিতে পার্সেন্টেজ পি কত, 50, এস পি টুতে পার্সেন্টেজ পি কত, 66.6666, তাই না? একটা এস যদি 33 হয়, দুটো পি মিলে আমার 66.66 হবে, লাস্টের হাতে 75, বুঝতে পেরেছিস? তো কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। নেক্সট এই রিলেটেডই আরেকটা কোশ্চেন আছে, এই তিনজনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলতো? মনে রাখবি একটা রিলেশন আমি তুই লিখেছিলাম, পার্সেন্টেজ এস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়ে ইলেকট্রোনেগেটিভিটিও তত বাড়ে। তার মানে তিনজনের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি, এস পি গ্রেটার দেন এস পি টু, গ্রেটার দেন এস পি থ্রি, বোঝা গেছে? এই হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি কিন্তু, এস পি গ্রেটার দেন এস পি টু, গ্রেটার দেন এস পি থ্রি, ঠিক আছে? চল তাহলে আজকে এত, দেখা হচ্ছে আমাদের পরের সোমবার, আর পরীক্ষার সিলেবাসটা আমি বলে দেবো, নেক্সট ফ্রাইডেতে এক্সাম।